উত্তরপ্রদেশের নারী নির্যাতন, দলিতদের ওপর অত্যাচার ও বর্বরোচিত হত্যার প্রতিবাদে এবং কেন্দ্র সরকারের কৃষি বিরোধী বিল, তৃণমূল সাংসদের হেনস্থা, বাংলাতে অশান্তি সৃষ্টি করার প্রতিবাদে এক জনসভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেস। এই দিন পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার বড় বৈনান এর প্রতিবাদ সভা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর প্রধান কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শম্পা ধারা, সহসভাপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জেলার সংখ্যালঘু সেলের সভাপতি আশরাফ উদ্দিন, রায়না বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাঘ, গলসী বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি সহ আরও অনেক। এই দিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেবু টুডু উত্তরপ্রদেশের নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা করেন। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার কৃষি বিরোধী বিলের বিভিন্ন তথ্য নিয়ে কেন্দ্র সরকারের কৃষি বিরোধী বিলের ধিক্কার জানায়। এই দিনের এই জনসভায় জনস্রোত নেমে আসে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। সবাইকে বলি, মা মাটি মানুষের জন্য সবাই মিলে জোরে করো দাদি, সবাই মিলে। আমাদের এই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে জোরে করো দাদি, সবাই মিলে। পূর্ব বর্ধমানে গর্বমমতা লাইভ করছেন এবং যুব তৃণমূল কংগ্রেসের পেজে যারা লাইভ করছেন। পূর্ব বর্ধমান থেকে মীর ওজলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।